আসলে আমি সবসময় পর্দার আড়ালে থাকি আর সব সময় বিভিন্ন মানুষের সমস্যা সমাধানের জন্য তদবির নিয়ে ব্যস্ত থাকি তাই আপনাদের এতদিন সময় দিতে পারিনি যা বলার একটু তাড়াতাড়ি বলবেন ভিতরের লোক বসা তারা অনেক দূর দূরান্ত থেকে আসছে মাজননী আমরা বিভিন্ন গণমাধ্যম এবং লোকমুখে জানতে পেরেছি যে আপনার অনেক অলৌকিক ক্ষমতা রয়েছে যা দিয়ে আপনি লোকেদের তদবির দেন এবং বিভিন্ন সমস্যার সমাধান করেন এই ক্ষমতা আপনি কোথায় থেকে পেলেন বা কিভাবে পেলেন যদি আমাদের দর্শকদের জন্য একটু বলতেন আমার জন্মের আগেই আমার বাবা মারা যান আমার বাবার ভীষণ ইচ্ছা ছিল আমি যেন হাফেজা হই তাই আল্লাহর রসের সহমতে মাত্র সাত বছর বয়সে আমি কুরআন খতম দেই এরপর আমার এগারো বছর বয়সে একদিন একজন জিনের সাথে স্বপ্ন যুগে সাক্ষাৎ হয় তিনি আমাকে মানবতার সেবা করার জন্য আধ্যাত্মিক শিক্ষা ও জ্ঞান দান করেন তারপর বারো বছর বয়স থেকে আজ অব্দি মানবতার সেবায় কাজ করে যাচ্ছি আপনি আসলে কি কি